বিসমিল্লাহির রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। শুনলে কী হবে জানেন? যে মানুষ আল্লাহর নাম নেবে, কিন্তু আল্লাহর নামের আগে কার নাম নেওয়া হয়? যদি বলা হয় নবীর, রাসুলের, না, আগে মানুষের নাম নিচ্ছে কার? শয়তানের নাম নিচ্ছে। এখন এটা কি আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তো কিভাবে বিশ্বাস করলেন, বুঝিয়ে বলুন। আচ্ছা, যদি বুঝিয়ে বলার মতো হয় তাহলে আমাকে পরে বলুন। আমি আগে বলি যে আল্লাহর নাম নেওয়ার আগে কার নাম নেওয়া হয়, এবং সেই নামগুলো যখন নেওয়া হয় তখন কিন্তু কী হয় জানেন? যে আল্লাহ বেজার হয়, নবী রাসুল বেজার হয়, ওলি আউলিয়া বেজার হয়, ফেরেশতা সকল বেজার হয়। আচ্ছা, তাহলে যে মানুষ সকল ইবাদতের আগে, সকল কিছুর আগে শয়তানের নামটা নেওয়া হয়। আর শয়তান কি বলে? যে দেখো, এই পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি আল্লাহ, সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি, তার নামটা না নিয়ে তারা আমার নামটা আগে নিচ্ছে। তাহলে বোঝা গেল শয়তান হয়েও আমি ধন্য হলাম। তাহলে যাদের কাছে শয়তানের নামটা আগে বলা হচ্ছে, যারা শয়তানের নাম আগে শুরু করে এরপরে আল্লাহ রাসুলের নাম শুরু করে, তাদের উপর কী হয়? নবী রাসুল বেজার হয় এবং শয়তান খুশি হয়। তো শয়তান যে কী করে খুশি হয় সেই কথাটি আজ আমি আপনাদের সামনে ক্লিয়ার বলার চেষ্টা করব। প্রথমত দেখুন, আমরা যদি আল্লাহকে বলি ইবাদতের শুরুতে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা আপনার নাম নিতে পারি এবং যে ধর্ম আমরা মানছি সেই ধর্ম যেন আমরা সেই মন দিল দিয়ে মানতে পারি, তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনার প্রথমে বলবো যে নামটি মানুষে নিচ্ছে সেই নামটি, শয়তানের নামটি আগে কী করে নিচ্ছে, কোনভাবে নিচ্ছে, আজকে এই বিষয়টি বলবো। এবং এটাও সাথে বলবো যে মানুষ যখন আল্লাহর ইবাদতে নামে বা ইবাদতে বসে তখন কী হয়, যে সে কী করে শয়তানের নামটি এই সিস্টেমে নিচ্ছে, আর যে সিস্টেমে নিক সেই বিষয়টা কিন্তু কোরআনে নেই। কোরআনে কোনো জায়গায় আপনারা যদি পান তাহলে আমাকে জানাবেন, আর আমি যখন জানতে পারবো যে হ্যাঁ কোরআনের মধ্যে এই জিনিসটা আছে তাহলে আমি তখনই মানব। যেমন সর্ব ইবাদতের আগে বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে শয়তানের মানে বিতাড়িত শয়তান হতে আমরা যেন রক্ষা পাই। তাহলে বিতাড়িত শয়তান থেকে যে রক্ষা পাবে সেটা কিন্তু বলা হলো সর্বপ্রথম যে শয়তানের হাত থেকে আমরা রক্ষা পাই যেন। আচ্ছা, তাহলে রক্ষা পাওয়ার জন্য বলি, ভালোর জন্য বলি, মঙ্গলের জন্য বলি বা অমঙ্গলের জন্য বলি, কিন্তু সবার আগে কিন্তু সেই শয়তানের নামটি বলা হচ্ছে, যে মিনাস শয়তান, যে শয়তান, তাহলে এই শয়তানের নামটি আমরা আগে নিচ্ছি। তাহলে সর্বপ্রথম আমরা কার নাম নেব? সর্বপ্রথম আল্লাহর নাম নেব, আর সেই জায়গার ভিতরে যে মিনাস শয়তান, এই শয়তানকে আমরা আগে স্মরণ করছি। যদি আপনারা বলেন শয়তানকে তো স্মরণ করা হচ্ছে যে বিতাড়িত শয়তান থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে, দেখেন আপনি যখন ইবাদত পর্যন্ত এসেছেন, ইবাদত পর্যন্ত এসে গেছেন, বসে গেছেন, তখন কিন্তু আল্লাহ আপনাদেরকে শয়তানের কবল থেকে বাঁচিয়ে এনে সেই ইবাদতখানাতে বসিয়ে দিয়েছে। তাহলে বুঝতে হবে কি, শয়তান যদি বিতাড়িত করেই রাখতো, শয়তানের কবলে যদি আমাদেরকে ফেলেই রাখতো, তাহলে কিন্তু আমরা ইবাদত করতে বসতাম না, আর বসেই যে হতে গিয়েছি তাহলে সেই শয়তান থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করে এই ইবাদতখানা পর্যন্ত এনেছে। তো ওখানে বসে আমরা কী বলতেছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতান, তার মানে শয়তান
হতে আমরা রক্ষা চাই। আচ্ছা, তাহলে বোঝা গেল কি, শয়তান মহাখুশি যে এই পৃথিবী সৃষ্টি করেছে যিনি মহান আল্লাহ, তিনি নামটা নিল না আগে, নবী রাসুল এদের নামটা নিল না আগে, সর্বপ্রথম আমার নামটা নিল, আর সে কত খুশি। আর আমরা ফেরেস্তা, দেবতা, জিন, 18,000 মাকলুকাত, নবী রাসুল, উলিয়া আউলিয়া এবং আল্লাহর কাছে আমরা হয়ে গেলাম দোষী। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনাদেরকে বলছি, ভালো লাগছে না তো? আমি জানি আপনাদের বেশিরভাগ লোকের কাছে ভালো লাগবে না। হ্যাঁ, তবে এর পাশাপাশি আর একটা কথা বলবো, যে আমি একটা কথা বলেছিলাম, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন আমরা হাদিস অনুসারে একটা জিনিস পাই যে এখানে শুধু আল্লাহর নাম চলবে, এখানে অন্য কারো নাম চলবে না, শুধু আল্লাহর নামটাই চলবে। তাহলে সেই নামাজে দাঁড়িয়ে কী বলছি, তাব্বা দিয়াদা বিলা হাবি ওয়া তাব্বা, যে ধ্বংস হোক আবুল হাবের সঞ্চয়কৃত ধন সম্পদ, ধ্বংস হোক আবুল হাবের হস্ত, ধ্বংস হোক আবুল হাব। তাহলে নামাজের মধ্যে আমরা শুধু আল্লাহকেই স্মরণ করব, আল্লাহর নামটাই নেব, অন্য কাউকে ভাবা যাবে না, অন্য কারো নাম নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা আবু জাহেল, যিনি একটা কাফের ছিল যে নবীর বিরোধ করত, আর সেই বিরোধী পার্টির নামটাই আমরা আগে নিয়েছি, তখন আমাদের কি হবে, আমাদের এই হিসেব দিতে হবে যে আমরা এই সমস্ত বিশ্বজগৎ আমরা পেয়েছি, আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে, কিন্তু সেই শুকরিয়া আল্লাহর কাছে না করে সর্বপ্রথম শয়তান কাফের নাম নিয়েছি। তখন কি হলো, শয়তান হয়ে গেল খুশি, আমরা হয়ে গেলাম তাদের কাছে দোষী। তবে হ্যাঁ, কোনো ইবাদতের আগে নয়, আমরা যখন তখনই আল্লাহর কাছে বলতে পারি, হে আল্লাহ আপনি আমাদেরকে এই বিতাড়িত শয়তান হতে আমাদেরকে রক্ষা করুন। কিন্তু ইবাদতের সময় যখন বলি তখন কিন্তু ইবাদতের শুরুটাই করবো আমরা আল্লাহর নাম দিয়ে, রাসুলের নাম দিয়ে, আর সেটি শুরু করছি শয়তানের নাম নিয়ে। কিন্তু সে যে এত খুশি হলো তখন আমার কি হবে। তবে এবার আসি যে আরও কিছু কথা বলবো, সেই কথাটি হলো দেখুন যে কালেমা পাঁচটা, হয়তো কালেমা ছয়টা সাতটাও থাকতে পারে, সেটাই আমি গেলাম না। পাঁচটা কালেমার মধ্যে একটি কালেমার মধ্যে বলা হয় কি, আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেরিত বান্দা ও রাসুল। তাহলে সেই কালেমার মধ্যে এই কথাটি এসেছে যে আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল। তবে একটি কথা দেখেন, আমি যে বিষয়ে সাক্ষ্য দেব শুনে যদি আমি সাক্ষ্য দিই সেই সাক্ষ্যটি হবে না। যেমন মনে করেন যে আমি যদি কোর্টের মধ্যে কোনো বিষয়ে, কারো বিষয়ে আমি সাক্ষী দেই যে তুমি কি তাকে দেখেছ সে যে একজনকে খুন করেছে, তখন যদি আমি বলি যে না আমি দেখিনি আমি শুনেছি, তাহলে জজ সাহেব কিন্তু সেই শোনা কথায় আপনার সাক্ষ্যটা নেবে না, আপনাকে সেখান থেকে বের করে দেবে যে তুমি দেখোনি, তুমি শুনে সাক্ষী দেবে, শোনা সাক্ষীতে হবে না। তাই বলা হয়েছে ইমানে মজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল যে কালেমাটি সেটি কিন্তু বিস্তারিত বিশ্বাস, যা দেখিয়া শুনিয়া। আর ইমানে মজমাল যে কালেমা সেটি হলো না দেখিয়া বিশ্বাস করা। তাহলে না দেখিয়া বিশ্বাস করা সেটা কিন্তু ফরজে গণ্য হয় নাই, ইমানে মুফাসসাল দেখিয়া শুনিয়া বিশ্বাস করা এটা কিন্তু এসেছে, ফরজে গণ্য হয়েছে। তাহলে দেখাশোনার মধ্যে যদি আমরা এটাকে সাক্ষ্য দেই যে হ্যাঁ ইমুক ইমুককে খুন করেছে সেটা আমি দেখেছি এবং কী দিয়ে খুন করেছে সেটাও দেখেছি, তখনই আমার সাক্ষী গ্রান্টেড হবে। তাহলে আমরা যে কালেমার মধ্যে বলি আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা ও রাসুল, তাকে আমরা দেখেছি 1400 থেকে 1450 বছর আগে তিনি ছিলেন, তিনি দেহত্যাগ করে চলে গেলেন, আমরা তো তিনিকে দেখিনি। তাহলে সাক্ষ্য দিলাম কিভাবে, আর সেই সাক্ষ্য কি হবে? তাহলে কোরআন ও হাদিস কোনো জায়গায় কি বলেছে
যে হ্যাঁ রাসূল কখনো দেখা দেবে না, রাসূল কখনো আমাদেরকে সেই যে আল্লাহকে নিরাকার বলা হয়, আল্লাহর রাসূলকে নিরাকার ছিলেন, তিনিকে তো যারা ছিলেন তারা দেখেছেন, তাহলে সেই রাসূলকে তারা দেখেছে, তাদের জীবন ধন্য হয়েছে। তো আমরা দেখিনি, আমাদের জীবন কি অপূর্ণ থাকবে? না, ওরকম রাসূলের প্রেমিক হতে পারলে সেই রাসূল আমাদেরকে এখনও সাক্ষাৎ দেবে। তবে যাই হোক, এই সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনা কেন করলাম, মানুষ ইবাদতে বা অন্য অন্য আল্লাহর কাজে অনেক ত্রুটি অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো যেন আমরা গুছিয়ে চলতে পারি। তবে জানি আজকের এই আলোচনা কারো কাছে ভালো লাগবে তো কারো কাছে ভালো লাগবে না, তবে যাদের ভালো লাগবে আমি তাদেরকে বলবো অবশ্যই আমাদের এ ধরনের আলোচনা পাইতে, ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই আপনারা ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।